নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনার চ্যানেলের পক্ষ থেকে আমি অমরেশ মজুমদার আজকে নিয়ে এসেছি অ্যাডেনিয়ামের ওপর একটা ভিডিও। আমরা যারা যারা শখের বাগানি তারা অবশ্যই কিন্তু একটা একটা অ্যাডেনিয়াম বা মরুগোলাপ রেখে থাকি। অনেকেই গোলাপ ভালোবাসেন কিন্তু গোলাপের যে পরিচর্যা সেটা সঠিকভাবে করতে না পারায় গোলাপের কিন্তু আমরা করতে পারি না, তার জন্য আমরা মরুগোলাপের দিকে ঝুঁকি। এই মরুগোলাপের আকার আকৃতি দেখতেও কিন্তু খুব সুন্দর। এর মিডিয়াটা কিভাবে তৈরি করতে হয় তাই নিয়ে কিন্তু আজকে আমার বিস্তারিত ভিডিও থাকবে। এই মিডিয়াটা যদি একবার তৈরি করতে পারেন তাহলে গাছের আকার আকৃতি খুব সহজেই আপনারা দিতে পারবেন এই রকম মনের মতো করে। আমার এই গাছগুলো অবহেলায় অনাদরে সবসময় পড়ে থাকে, আমি কোনো রকম পরিচর্যায় এদের করার সুযোগ পাই না। তা সত্ত্বেও কিন্তু এই গাছের যে গঠন সেটা কিন্তু খুব একটা খারাপ বলে আমার মনে হয় না। এরা সারা দিন খোলা আকাশের নিচে পড়ে থাকে, আমার ছাদের মধ্যে কোনো রকম শেড কিংবা কিছু নেই। আপনারা দেখেছেন সবসময় সূর্যদেব এদের ওপরে কৃপা বর্ষণ করে চলেছে। তো এই মরুগোলাপকে কিভাবে আপনারা সুন্দর এদের শেকড়গুলো বৃদ্ধি করতে পারবেন সেটা নিয়ে আজকে আলোচনা। দেখুন, এই মিডিয়াতে যা খাবার ছিল তা খেয়ে নিয়েছে। রিপোর্টিং কি জরুরি অনেকের প্রশ্ন, আমি বলবো হ্যাঁ বন্ধুরা, রিপোর্টিংটা জরুরি, কারণ এর মধ্যে থাকা খাবারগুলো কিন্তু এরা খেয়ে এরকম মোটা হয়েছে। তাই এই সময়ে এই ফেব্রুয়ারি মাসে আমাদের রিপোর্টিং পর্বটা সেরে ফেলতে হবে, না হলে এই টব নষ্ট করে দেবে, ফুল কমে যাবে, গাছের চেহারা খারাপ হয়ে যাবে, ফাঙ্গাস লেগে গাছ মারা যেতে পারে। তো দেখুন যে এই যে একটা সুন্দর শেপ নিয়েছে এই শেকড়গুলো, এটা কিভাবে করেছি তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই তার লিংক দিয়ে দেবো, আপনারা যারা যারা নতুন তারা অবশ্যই কিন্তু দেখে নেবেন। এই যে শেকড়গুলো কিভাবে তৈরি করতে হয়, গাছের ডালপালা কিভাবে বৃদ্ধি করতে হয় তা কিন্তু আছে, আমি সেখানে নির্দয়ের মতো ছেঁটেছিলাম। যদি আপনারা ভয় পান, আপনারা অতটা কাটাই ছাঁটাই না করলেও অল্প বিস্তর কাটাই ছাঁটাই করবেন, তাতে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবেন। আমার কিন্তু গাছগুলো বহাল তবিয়তে এরকমই বেড়ে থাকে, তো গাছের গোড়া দেখলেই বুঝতে পারবেন যে এর কিরম। দেখুন যে কোনো রকম যত্ন আর দিয়ে এর করা হয় না, তা সত্ত্বেও কিন্তু এর আকার আকৃতি তুলনামূলকভাবে খুব খারাপ বলবো না, আবার খুব যে ভালো তাও কিন্তু বলবো না। এক্সপার্টের হাতে গেলে হয়তো এই গাছটা আরও সুন্দর হবে। আমি সাধারণ একদম নর্মাল বাগানি, তাই আমি আমার মতো করে এদের পরিচর্যা করি। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে চলে আসি মিডিয়ার ওপরে। আপনারা দেখুন, মিডিয়া তৈরি করার জন্য যেটা প্রয়োজন সেটা দু টব নিয়ে নিয়েছি আমি কোকোপিট। আমি কোনো রকম মাটি কিন্তু এই মিডিয়াতে দেবো না, কোকোপিটের সাথে নিয়ে নিয়েছি এক টব ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট কিংবা আপনারা চাইলে গোবর সার কিংবা পাতা সারও কিন্তু ব্যবহার করতে পারেন। নিয়ে নিয়েছি এক টব বালি। এই বালির পরে আমি যেটা করব, যে বালি চালার পরে যে নুড়ি, সেই নুড়িটা কিন্তু আমি ব্যবহার করেছি এক টবের থেকে একটু কম পরিমাণে। আর যেটা করব, এক চা চামচ পটাশ নিয়ে নিয়েছি, ফুল আনতে এটা সাহায্য করবে। নিয়ে নিয়েছি এক মুঠো হাড়গুঁড়ো, এক মুঠো শিংকুচো নিয়ে নিয়েছি, এতে নাইট্রোজেন আছে, ধীরে ধীরে কিন্তু নাইট্রোজেনের চাহিদাটা কিন্তু মেটাবে গাছের। আর নিয়ে নিয়েছি 2 গ্রাম মতো চুন নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি এক মুঠো ফসফেট, আর নিয়ে নিয়েছি এক চা চামচের এক চামচ ফাঙ্গিসাইড, কারণ ফাঙ্গাস যদি থাকে সেগুলোকে মারবে। এবার আমি সমস্ত উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে এই মিডিয়াটা তৈরি করছি, সেটা দেখুন। চাইলে আপনারা আরেকটু বালিও এর সাথে মেশাতে পারেন, তাহলে তাতেও কিন্তু ভালোই হবে, জল ধরে রাখবে না, একটা গাছও মারা যাবে না। এটা আমি নিজে প্রয়োগ করে বলছি বলেই কিন্তু আপনাদের বলছি। এবার ভালো করে যদি এটা না মেশানো হয় তাহলে কিন্তু কী হবে, যে নষ্ট হয়ে যেতে পারে গাছের এক জায়গায় যদি পুরো রাসায়নিক সারটা থেকে যায়। এটা মেশানোর পরে এটা আমার জল দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 দিন পরে, তারপর সেই মিডিয়াতে কিন্তু আমরা গাছটা বসাবো। তো এই মেশানো প্রক্রিয়াটা ভালো করে তাই আমাদের করা জরুরি। দেখুন, আমি কিন্তু কোনো রকম মাটি দিইনি, আমি গত বছরের পুরনো মাটিও আপনাদের দেখাবো, তাতেও কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা আমার এবছরে তৈরি করা যে মিডিয়া, মাটি বা মিডিয়া যাই বলুন, সেটা তৈরি করেছি। দেখুন, এটা হলো পুরনো মাটি বা মিডিয়া,
এর মধ্যে আমি থার্মোকলের টুকরো কিছু দিয়ে দিয়েছিলাম, কিছু ইটের টুকরো দিয়ে দিয়েছিলাম। আপনারা কিন্তু আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, নিমখোল কিন্তু মিডিয়াতে অবশ্যই দেবেন। দেখুন এই গাছের শেকড়গুলোর, গাছের শেপটা দেখুন কত সুন্দর, মনে হচ্ছে হাত তুলে দাঁড়িয়ে রয়েছে, প্রচুর এর ডালপালা বিস্তার করেছে। আমি তাই এটা এবছর আর কাটাই ছাটাই করবো না, কিছু শেকড়গুলো আমি এর কেটে দেবো, কিছু সরু শেকড়গুলো যা আছে সেগুলো কেটে দেবো, আর যেগুলো আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে সেগুলো কিছু কিছু কাটাই ছাটাই করে দেবো। নাহলে কিন্তু কী হবে, খুব তাড়াতাড়ি তার মধ্যে ফাঙ্গাস জন্মে গিয়ে গাছের সমূহ ক্ষতি হতে পারে, সেটা আমরা বাইরে থেকে বুঝতে পারবো না, ভেতরে ভেতরে ফাঙ্গাস জন্মে যাবে। আমি এটা কেটে যেটা কাটা প্রক্রিয়াটা আপনাদের সামনে করে দেখাচ্ছি, আমি ধীরে ধীরে এগুলো কাটাই ছাটাই করব। 10 থেকে 15 দিন পরে কিন্তু আমি এই গাছগুলোকে ওই মিডিয়াটা যে তৈরি হচ্ছে সেটাই বসাবো। দেখুন মোটামুটি আমি ছাটাই করেছি, এরপরে আরও ছাটাই করতে হবে আমি বুঝতে পারছি, কারণ এত শেকড় রাখলে কিন্তু হবে না, তাতে গাছের শেপটা কিন্তু খুব একটা ভালো হবে বলে আমার মনে হয় না, তাই আমি আরেকটু কাটাই ছাটাই করব। তো আপনাদের দেখানোর জন্য আমি এই কিছুটা সামান্য শেকড় ছাটাই করে দেখালাম। কাটাই ছাটার এই পর্বে যেটা দরকার, আমি রোকো নিয়ে নিয়েছি ফাঙ্গিসাইড হিসেবে, চাইলে আপনার ব্যাবিস্টিন, ম্যানকোজেব, ব্লু কপার বা কপার অক্সিক্লোরাইড, যে কোনো সাফ যা খুশি ব্যবহার করতে পারেন। এটা ভালো করে কিন্তু প্রত্যেকটা কাটা অংশে অংশে কিন্তু আমি লাগিয়ে দেবো। রোকো হলো পচা ধসার জন্য খুব ভালো, তাই আমি এটা ব্যবহার করলাম। তো দেখুন যে এটা শুকোতে আরম্ভ করেছে 2 দিন পরের অবস্থা, ধীরে ধীরে এটা 10 দিন পরে এটা ঘাস শুকানোর মতো একদম শুকিয়ে যাবে, তারপর আমি তাতে রিপোর্ট করব, রিপোর্টিং করব। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা রইল।